আজ শনিবার ঝটিকা সফরে কলকাতায় আসছেন কেন্দ্রীয় ট্যুরিজম মিনিস্টার গজেন্দ্র সিং শেখাওয়াত। শোনা যাচ্ছে এবং তিনি পৌঁছে গেছেন কলকাতায় এবং কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থানগুলোকে তিনি কিন্তু পরিদর্শনে পৌঁছে গেছেন কলকাতায়। কেন্দ্রীয় ট্যুরিজম মিনিস্টার গজেন্দ্র সিং শেখাওয়াত এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের কেন্দ্রীয় ট্যুরিজম মিনিস্টার গজেন্দ্র সিং শেখাওয়াত। তিনি কিন্তু আজ কলকাতায় পৌঁছে গেছেন, কলকাতার বেশ কয়েকটি দর্শনীয় বা দ্রষ্টব্য স্থানে তিনি পৌঁছে যাবেন। তিনি আর্কিওলজিক্যালের সমস্ত সংগ্রহশালা পরিদর্শন করবেন, তার পাশাপাশি ভিক্টোরিয়া থেকে ন্যাশনাল লাইব্রেরি সহ একাধিক জায়গায় পৌঁছে যাবেন। কেন্দ্রীয় ট্যুরিজম মিনিস্টার গজেন্দ্র সিং শেখাওয়াত ইন্ডিয়ান মিউজিয়াম পরিদর্শন করবেন এবং তার সঙ্গে সঙ্গে আর্কিওলজিক্যালে আর্কিওলজিক্যালের সমস্ত সংগ্রহশালা এবং তার সঙ্গে সঙ্গে ভিক্টোরিয়া, ন্যাশনাল লাইব্রেরি সমস্ত জায়গায় পরিদর্শনের পরিকল্পনা কিন্তু তার রয়েছে। সকাল 9টা নাগাদ তিনি পরিদর্শন করেন কলকাতা মিউজিয়াম, তার পাশাপাশি আজ কিন্তু বিভিন্ন জায়গায় পরিদর্শনে যাবেন। সকাল 9টায় ইন্ডিয়ান মিউজিয়াম পরিদর্শন করেন, খতিয়ে দেখবেন আর্কিওলজিক্যালের সংগ্রহশালাও। কলকাতায় কেন্দ্রীয় ট্যুরিজম মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত সকাল 9টা নাগাদ ইন্ডিয়ান মিউজিয়াম পরিদর্শন করেন, খতিয়ে দেখেন আর্কিওলজিক্যালের সংগ্রহশালা। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের সঙ্গে। বিশ্বজিৎ, কেন্দ্রীয় ট্যুরিজম মিনিস্টারের এই আগমনের কারণ হঠাৎ করে যদি আমাদেরকে একটু বিস্তারিতভাবে বলো। দেখো, শনিবার অর্থাৎ আজ সকালবেলায় কিন্তু কেন্দ্রীয় ট্যুরিজম মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত কলকাতায় আসেন এবং একাধিক কর্মসূচি নিয়ে তিনি শহর কলকাতায় এসেছেন, এবং যেগুলো আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে আরম্ভ করে কলকাতার বেশ কয়েকটি অর্থাৎ ভ্রমণ কেন্দ্র, যেটাকে বলা হয় যে কলকাতা মানেই হচ্ছে ভ্রমণ কেন্দ্র, এবং এখানে অনেক কিছুই রয়েছে। এবং একদিকে যেমন নাকি ভিক্টোরিয়া রয়েছে, একদিকে জাদুঘর রয়েছে, এবং এছাড়াও কিন্তু ন্যাশনাল লাইব্রেরি রয়েছে, আরো অনেক কিছু রয়েছে। এই সমস্ত কিছু নিয়ে কিন্তু ঝটিকা শহরে এসেছেন কলকাতা পরিদর্শন করতে গজেন্দ্র সিং শেখাওয়াত, এবং তার পাশাপাশি সকাল 9টা নাগাদ তিনি ইন্ডিয়ান মিউজিয়ামে প্রবেশ করেন এবং ইন্ডিয়ান মিউজিয়াম প্রবেশ করে সমস্ত আর্কিওলজিক্যাল বিভাগের যে সমস্ত সংগ্রহশালা রয়েছে সেগুলো যেমন নাকি ঘুরে দেখেন, এবং দেখার পাশাপাশি হয়তো আর কিছুক্ষণের মধ্যে তিনি এখান থেকে চলে যাবেন ভিক্টোরিয়া, অর্থাৎ ব্রিটিশদের তৈরি যে ভিক্টোরিয়া, সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল, এবং সেখানে যাবেন এবং সেখানে কিভাবে সেই সমস্ত সংগ্রহশালাগুলো রয়েছে এবং তার পরিচর্যা কিভাবে হচ্ছে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু কথা বলবেন তাদের সাথে, যে আগামী দিনে এতে যাতে আরো উন্নতি কিছু করা যায় এবং সেটাই তার ভাবনা চিন্তা রয়েছে। এছাড়াও ন্যাশনাল লাইব্রেরি এবং সেখানে মানুষজন যাচ্ছেন কিনা এবং যারা ন্যাশনাল লাইব্রেরিতে পৌঁছান তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে গজেন্দ্র সিং শেখাওয়াত কিন্তু কলকাতার ঝটিকা সফরে এসেছেন এবং সন্ধ্যা 6টার সময় তিনি আবারও ফিরে যাবেন, এবং তার আগে কিন্তু বিভিন্ন সংগ্রহশালাগুলো রয়েছে, যে সংগ্রহশালাগুলো কলকাতার বুকে রয়েছে সেগুলো তিনি খতিয়ে দেখবেন এবং খতিয়ে দেখে তারপরে কিন্তু সিদ্ধান্ত নেবেন আগামী দিনে এই সংগ্রহশালাগুলোকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়, যাতে আরো বড় আকর্ষণ করা যায়, সাধারণ মানুষকে আকর্ষণীয় কেন্দ্র হিসাবে দুটো করা যায়, সেই সমস্ত বিষয়ে নজর রাখবেন, এবং সেই কারণেই তারা এই ঝটিকা সফর বলে জানা যাচ্ছে। সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের সামনে তিনি কি এই বিষয় নিয়ে আর কিছু বলেছেন? দেখো, এখনো পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু ইন্ডিয়ান মিউজিয়ামের ভিতরেই রয়েছেন এবং ইন্ডিয়ান মিউজিয়াম এর ভিতর থেকে তিনি এখনো বেরোননি এবং সমস্ত সংগ্রহশালাগুলো এই মুহূর্তে পরিদর্শন করছেন তিনি, এমনটাই কিন্তু যারা বাইরে সিকিউরিটির দায়িত্বে রয়েছেন এবং তারাই কিন্তু এই খবর সাংবাদিকদের কাছে জানাচ্ছে। অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎ।